মানিকগঞ্জের কর্নেল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর প্রতিমা রানী বিশ্বাসের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ধর্মান্ধর শিক্ষার্থীরা সো কল্ড আন্দোলন করেছে কি এমন বলেছেন ডক্টর প্রতিমা রানী বিশ্বাস যে মুমিন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো তিনি চিকিৎসা চলাকালীন অবস্থায় ওই মেডিকেল কলেজের একজন রোগীকে উদ্দেশ্য করে তার বৈবাহিক যে স্ট্যাটাস স্বামী এবং স্ত্রীর বয়সের পার্থক্য সেটির একটা উদাহরণ টেনেছেন মোহাম্মদের সাথে আমরা জানি প্রথম যখন মোহাম্মদ বিয়ে করে তখন তার বয়স ছিল পঁচিশ এবং তার পেশা ছিল রাখালগিরি এবং যে নারীকে সে বিয়ে করে তার বয়স তখন ছিল চল্লিশ বছর নাম তার খাদিজা বিয়ের যে বয়স এবং বয়সের যে পার্থক্য এই উদাহরণ টানা কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে এই যে মুমিন মুসলমানরা কথায় কথায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে চিৎকার করছে এর মাধ্যমে আমরা প্রমাণ পাচ্ছি যে তারা বুঝে যাচ্ছে তাদের নবী কী ছিল বর্তমানে পঁচিশ বছর বয়সী কোনো ব্যক্তি যদি চল্লিশ বছর বয়সী কোনো নারীকে বিয়ে করে তখন সমাজ কী বলবে নবীন মুসলমানরা কী বলবে বলবে ঘর জামাই থাকছে এই ব্যক্তিটি কিন্তু মোহাম্মদের বেলায় সেই কথাটি তারা বলতে চায় না মোহাম্মদের অন্যান্য বৈবাহিক যে ভয়াবহতা সে সম্পর্কে কিন্তু তারা জানে কিন্তু তারা সেসব কথা বলতে গেলেই অভিযোগ তুলবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে চিৎকার চেঁচামেচি বিভিন্ন দাবি দেওয়া এটা আসলে এক ধরনের থ্রেট তারা জানে তাদের নবী কি পরিমাণ লুচা ছিল তার নবী কি পরিমাণ সমাজ পরিপন্থী কাজ করেছে তাদের বিশ্বাসের সাথে মেলে না এমন অসংখ্য কাজ মোহাম্মদ করেছে কিন্তু সেই কথাগুলো আপনি বলতে পারবেন না অপরদিকে মোহাম্মদ অন্যান্য যা কিছু করেছে সেগুলোকে তারা সুন্নত মনে করে যেমন খেজুর খেয়েছে তারা খেজুর খেতে চায় মোহাম্মদ জুব্বা পড়েছে আল খেলা পরেছে তারা সেগুলো করতে চায় মোহাম্মদ অনেকগুলো বিয়ে করেছে সেই বিয়ে তারা করতে চায় এবং নানান ধরনের বর্বরতা যা কিছু মহম্মদের মধ্যে ছিল সেগুলোকে তারা সুন্নত মনে করে পালন করে কিন্তু মোহাম্মদের এই যে বৈবাহিক সম্পর্কের উদাহরণটা আনলে হয়ে যায় ধর্ম নিয়ন্ত্রিত আঘাত এই ধরনের আচরণ থেকে আমরা বুঝতে পারছি যে তারা অচিরেই ধ্বংস হবে প্রিয় বন্ধুগণ অতীতে বহুবার বহু ব্যক্তি ইসলামকে সংস্কার করার চেষ্টা করেছে কিন্তু পারেনি এই সময়ে বর্তমানে যে ইন্টারনেট ব্যবস্থা আমি মনে করি ইন্টারনেট ব্যবস্থা মোহাম্মদের এই সকল ভণ্ডামি ধ্বংস করে দিতে পারবে মানুষকে সত্যের সাথে পরিচয় করে দিতে পারবে সেই সময় খুব বেশি দূরে নয় আমরা মোহাম্মদের আরও কিছু ভয়াবহ আচরণ নিয়ে চলুন একটু সামনে ভেবে দেখি এই যে এম ভি আবদুল্লাহকে সোমালিয়ান জলদস্যুরা চিন্তাই করেছে এবং কিছুদিনের মধ্যে হয়তো তারা মোটা অঙ্কের মুক্তিপণ চাইবে এই ঘটনাকে কেন্দ্র করে মুমিন মুসলমানদের মধ্যে আমরা বিভক্তি দেখতে পাচ্ছি কিরকম যেমন অনেকেই কান্নাকাটি করে বলছেন যে না 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 তারা তো মুমিন মুসলমান আব্দুল্লাকে ছিনতাই করেছে আব্দুলরা তাদেরকে দস্যু বলা যাবে না এই যে দস্যু শব্দের সাথে তাদের আতঙ্ক তারা ভয় পায় এই শব্দটিকে কেন ভয় পায় ওই যে মরুদস্যু মোহাম্মদ মোহাম্মদ মরুভূমিতে দস্যুগিরি করেছে এবং তার অনুসারীরা এখনও জলে স্থলে বিভিন্ন জায়গায় তারা এই ধরনের ডাকাতি চুরি করছে এবং তাদের অন্যান্য অনুসারীরা কান্নাকাটি করে বলছে যে না এদেরকে দস্যু বলা যাবে না যেমনটা মরুর ডাকাত মোহাম্মদকে দস্যু বলা যায় না বলতে গেলে তারা কল্লা ফেলে দিতে যায় অথচ ঐতিহাসিকভাবে এই ঘটনা সত্যি মোহাম্মদ কি কি ধরনের ডাকাতি ছিনতাই করেছে সেগুলো কিন্তু ডকুমেন্টেড চলুন আমরা একটু দেখি মোহাম্মদের ডাকাতি সম্পর্কে মোহাম্মদ যখন মক্কায় ছিল তখন কিন্তু এই ধূর্ত মোহাম্মদ ছিল অত্যন্ত দুর্বল তার অনুসারী বা সেই সন্ত্রাসী গোষ্ঠী চেলাচামুন্ডার সংখ্যা ছিল একশোরও কম কিন্তু তখন সে মক্কায় তার ভয়াবহতা দেখাতে পারেনি এবং মদিনায় চলে যায় এবং মদিনায় যাওয়ার পরেই শুরু হয় তার ভয়াবহ ডাকাতির উদাহরণ এবং ঘটনাগুলো যদি আপনার উইকিপিডিয়ায় দেখেন তাহলে সারিবদ্ধভাবে এইভাবেই আপনার লিস্টগুলো পেয়ে যাবেন আপনারা পড়ে দেখতে পারেন হাদিসও পড়তে পারেন কিন্তু সেখানে তো মোল্লা মুশীরা বিভিন্ন ভোগিযোগের মাধ্যমে আপনাদের ভুলভাল বুঝিয়ে দেবে তৎকালীন সময় এটা দরকার ছিল এই ছিল সেই ছিল এইসব বলে কাটানোর চেষ্টা করে আরেকটা লিঙ্ক যদি আপনারা এই হাদিস বিডি থেকে দেখেন সেখানেও তার এই ডাকাতির স্পষ্ট প্রমাণ পাবেন যদি এখানে লিখেছে যুদ্ধ বা অভিযান বস্তুত এটি ছিল ডাকাতি স্পষ্টভাবেই সেটি এই লেখাগুলো পড়লে আমরা প্রমাণ পাই উকিপীটের এই উদাহরণ থেকে দেখুন তথা চেলারা এই ব্যক্তিদের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছে এবং একশো পঞ্চাশটি উট এবং তিন হাজারটি ছাগল লুট করে নিয়ে যায় তো এই ডাকাতের অনুসারীরাই কিন্তু ডাকাতি শব্দগুলো দস্যুপনা এই ধরনের শব্দগুলোতে আতঙ্কিত হয় কারণ তারা মরু ডাকাতের সেই ভরবরতার ইতিহাস জানে এবার আমরা সোমালির দিক একটু ফিরে আসি দেখুন সোমালিয়ায় যে ডাকাতরা এই জাহাজটিকে হাইজাক করেছে তারা তো আর এখানে পিকনিক করার জন্য হাইজাক করেনি যদিও পত্রপত্রিকা আসে তারা তিনবেলা খাওয়া দাওয়া করছে সেখানে জাহাজের নাবিক অন্যান্য স্টাফ এবং জলদস্যুরা মিলেমিশে তারা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে রোজা রাখছে কখন এটা একটা বড় প্রশ্ন তিনবেলা খাবার খেলে আবার তারা বাংলাদেশের টেলিভিশনগুলোতে কী কী দেখাচ্ছে সেগুলো নিয়েও তাদের ব্যাপক আগ্রহ তারা দেখছে বসে বসে এবং মুমিন মুসলমানরা স্পষ্টভাবে বলছে যে তাদেরকে ডাকাত বলা যাবে না বিভিন্ন কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের নির্লজ্জ কমেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা এই সম্পর্কে অবগত আছেন তারা বলতে চাইছে যে ওরা মুমিন মুসলমান আমাদের ভাইরা ভাই জাহাজ লুট করেছে তাতে কোনো ক্ষতি নাই মুমিন মুসলমানরা এইভাবেই যতই যা করুক না কেন এটা মেনে নিতে হবে একইভাবে উদাহরণ তাদের সেই পূর্বপুরুষরা টেনেছিল উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় তারা বলতে চেয়েছিল যে পাকিস্তানিরা মুসলমান ভাই ব্রাদার মিলিটারি এসেছে একটু বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে কিছু মানুষকে হত্যা এবং ধর্ষণ করছে তাতে কী হয়েছে অসুবিধা নাই মুসলমান মুসলমান ভাই ভাই এই ধরনের কথা বলেছে কিন্তু তাদের পূর্বশরীরা যাদেরকে আমরা রাজাকার আলবদর আল শামস হিসাবে চিনি এবং তারা এটাও বলেছে যে ভারত মাঝখানে চক্রান্ত করছে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছে ভারত অথচ ভারত তারা আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে আমাদের রিফিউজিদের আশ্রয় না দিলে অর্থাৎ যুদ্ধ পীড়িত মানুষদের বস্ত্র না দিলে আমাদের অবস্থা কি হতো সেটি কিন্তু ইতিহাস থেকে আমরা বুঝতে পারি সেই যে রাজাকার এবং তাদের অনুসারেরা একই চরিত্র প্লে করছে তারা এখনও বলতে চাইছে যে সোমালিয়ান এরা মুসলমানদের দস্যু বলা যাবে না এরা এটাই তাদের পেশা ছেড়ে দেবে কদিন পরে তারা একসাথে ইফতার করছে তারা মিলেমিশে আছে খেলাধুলা করছে এই ধরনের খবর আমরা দেখতে পাই এবং তাদের উৎসাহ উদ্দীপনা সেটাই প্রমাণ করে এই মুমিনের কথাটা একটু শুনে নেন না বাংলাদেশের তেইশ নাবিককেই এবং ইফতার সোমালিয়ান জলদস্যুরা সবাই বলেন আমিন কারণ সোমালিয়ান জলদস্যুরাও কিন্তু মুসলিম

আসলে শুধু ভারতই নিরাপত্তা দিত না বর্তমানে যদি ভারতের প্রায় বারোটির বেশি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে এই জলদস্যুদের ঠেকানোর জন্য সেই জাহাজগুলো কাজ করছে পশ্চিমা অনেক জাহাজও সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল কিন্তু এই যে হুতি সন্ত্রাসী তাদের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি আরও সাগরগুলোতে সেখানে তাদেরকে ঠেকানোর জন্য পশ্চিমারা বা পশ্চিমাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেগুলো ওই হুতিদের দিকেই নজর রাখছে একা ভারত এই ভারত মহাসাগরকে নিরাপত্তা দিচ্ছে মোমিন মুসলমানদের ভাইরা ভাই প্যারে পাখি তাদের যেহেতু এই নিরাপত্তা ব্যবস্থা নেই এবং তারা স্বয়ং ডাকাতিতে ব্যস্ত বা ডাকাতির সাথে যুক্ত তাই এই মোমিন মুসলমানদের এখন কষ্ট ভারতের উপরে কয়েকদিন আগে ভারতের কিছু অতি উৎসাহী পত্রিকা সংবাদ মাধ্যম তারা খবর করেছিল যে এম বি আবদুল্লাকে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে যে খবরটি সত্য নয় তারা ওই খবরের টোন এমনভাবে প্রকাশ করেছে যে বাংলাদেশ তোমাদের দেখা আমি এটা উদ্ধার করে দিলাম তোমরা আমাদের অধীনস্থ এই টাইপের একটা আচরণ দাদাগিরি টাইপের একটা আচরণ যেমন আমরা যদি দেখি উগ্র যারা জাতীয়তাবাদী ভারতীয় রয়েছেন তাদেরকে আপনি বলবেন দাদা আজ তো ভারত খুব ভালো খেলেছে সে উত্তরকে দেবে জানেন হ্যাঁ তোমাদের পেঁয়াজ দিলে তোমরা না খেয়ে থাকবে আবার বলবেন যে ভারতে তো বাকস্বাধীনতা আছে উত্তর বলবে হ্যাঁ তোমাদের আলু না দিলে তোমরা না খেয়ে থাকবে মানে তাদের কথায় কথায় শুধু খোটা দেওয়া কথায় কথায় শুধু যে আমরা একটা বিশাল দাদাগিরি দেখাবো ভৌগোলিকভাবে ভারতকে বড় দেশ তারা অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে কিন্তু এই ধরনের দাদাগিরি আচরণ আমাদের বাংলাদেশে অসংখ্য ভারত বিদ্দেশে তৈরি করে কিন্তু এই যে সোমালিয়ান জলদস্যুদের ভারত উদ্ধার করবে আজ হতো বা কাল এবং আমরা দেখেছি মাল্টার একটি জাহাজকে তারা ইতিমধ্যে উদ্ধার করেছে সেখানে থাকা জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে তো বাংলাদেশের মানুষরা বাংলাদেশের জাহাজ উদ্ধার হলে তো খুশি হওয়ার কথা তাই না তারা উল্টো রাগান্বিত ক্রোধ দেখাচ্ছে ভারতের বিরুদ্ধে কেন এটা কি শুধুমাত্র ভারত ভারতের কিছু ব্যক্তিদের দাদাগিরির বহিপ্রকাশ এটা পাল্টা প্রতিক্রিয়া না এই ভারত বিদ্বেষ বহু বছর ধরে বাংলাদেশে লালিত পালিত হয়ে এখন ফুলে ফেপে এরকম অবস্থায় এসেছে আপনি এটা যদি ভেবে এড়িয়ে যান যে সামাজিক যোগাযোগের মাধ্যমের কয়েকটি কমেন্ট হাজার হাজার ছাগুদের মন্তব্য আচরণ এগুলো দেখে বাংলাদেশকে যাচ করা যাবে না তাহলে ভুল করছেন বাংলাদেশে যারা মাঠ পর্যায়ে নজর রাখছেন তারা জানেন কি পরিমাণ ভারত বিদেশি বাংলাদেশে তৈরি হয়েছে একদিন এটা হয়নি হওয়ার কথাও নয় প্রতিনিয়ত এই যে সরকারের উদাসীনতা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে আছে তারা শুধু তাদের ক্ষমতা নিয়ে চেয়ার নিয়ে ব্যস্ত তারা বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক সেই বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করেনি বরং ছাগু সম্প্রদায়ের যে অপপ্রচার গুজব সেগুলোকে অনেক বেশি ছড়াতে দিয়েছে যেমন এই কিছু বয়কট আলারা দেখতে পাই তারা বলে এই এই ডিটারজেন্ট বয়কট করতে হবে এই টুথপেস্ট বয়কট করতে হবে এই ধরনের কথাবার্তা করে তারা বা এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের আচরণ দেখে তারা কিছু ভিউ বাণিজ্য করে অর্থাৎ মনিটাইজেশনের মাধ্যমে কিছু টাকা পয়সার জন্য এই ধান্দা করে আর কিছু মতো কিছু নেতা খেতারা রাস্তাঘাটে কিছু অ্যাক্টিভিটিস দেখায় এবং তাদের যারা ডোনার রয়েছে তাদের কাছ থেকে টাকা নেয় মূলত এটা একটা টাকার খেলা বাস্তবতা কি হচ্ছে বাংলাদেশের যতগুলো গাড়ি চলছে সিএনজি চালিত যে অটোরিকশা আছে যায় তাই না এই সিএনজি বলে থাকি আমরা এটাকে আবার বাইকগুলোর দিকে তাকান বা অন্যান্য ট্রাকের দিকে তাকান ভারতের পণ্যে ভরা আমাদের দেশ চায়নার পণ্যে ভরা আপনি কি এটা বয়কট করতে পারবেন কিছু হলেই আপনাকে ভারতে যেতে হয় চিকিৎসা নেই কেন যেতে হয় কারণ আমাদের সেই ক্ষমতা নেই আমাদের চাল ডাল সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে সবকিছুই আমরা ভারতের উপর নির্ভরশীল যে ভারত বিদ্বেষীরা কথাগুলো বলে যে ভারত আমাদের এই করেছে সেই করেছে তারা কিন্তু কনক্রিট কোনো উদাহরণ টানতে পারে না আওয়ামী লীগ কেন একের পর এক ক্ষমতা আসছে ভারতের সেখানে কি অবদান কি সেগুলো রাজনৈতিক ব্যাপার তোমরা যদি এতই এই ব্যাপারে সচেতন তাহলে রাজনৈতিকভাবে সমাধান করো ভারত বয়কটের মাধ্যমে কি বোঝাতে চাও অবশ্যই আমাদের দেশীয় পণ্য আমরা গ্রহণ করবো আমরা কিনবো কিন্তু আমাদের দেশীয় পণ্য আছে নাকি ভারত বাদ দিয়ে অন্য একটা দেশ থেকে আমদানি মানে কি ভারতের থেকে চায়না আমাদের পিড়িত বেশি দেখায় নাকি ভারতের যে চায়না আমাদের জন্য নিরাপদ এত বড় একটা বর্ডার শেয়ার করে ভারত তারপরে আমাদের সাথে যতটুকু সম্পর্ক আছে আমি তো মনে করি যথেষ্ট আমরা আরও সম্পর্কে উন্নয়ন চাই আরো অনেক সংকট রয়েছে যেগুলো সমাধান চাই কিন্তু এই ধরনের বিদ্বেষ দেখানোর মাধ্যমে আসলে এরা দেশের ক্ষতি করছে ভারত বিদ্বেষ দেখি আসলে আমরা কোনো সমাধান না শুধু ভারত কেন পার্শ্ববর্তী আপনি যদি অল্প একটু জায়গা বা অল্প একটু বর্ডার আমাদের মায়ানমারের সাথে সেই মায়ানমারের প্রতি বিদেশ দেখেন আপনি টিকতে পারবেন এই যে মায়ানমার তাদের সীমান্তে ঝামেলা চলছে গুলি করছে আমাদের বাংলাদেশের মানুষও সেখানে আহত হচ্ছে এখন বাংলাদেশে কি উচিত হবে মায়ানমারের সাথে যুদ্ধ বাধিয়ে দেওয়া যদিও মায়ানমার আমাদের চেয়ে হয়তো দুর্বল অস্ত্রের দিক থেকে বা ক্ষমতার দিক থেকে যুদ্ধ করলেই কি মানে ঝগড়া করলেই কি আপনি জিততে পারেন এই বেসিক বুদ্ধিটুকু এই বিদ্বেষীদের মাথায় নেই তারা চায় শুধু ঝামেলা পাকাতে তারা কোথাও আগুন লাগলে বসে বসে দেখায় হাততালি দেয় এই যে সোমালিয়ান দস্যুরা আমাদের জাহাজ চিন্তাই করে নিয়ে গেছে ভারত সেটা উদ্ধার করতে গেছে সেখানে তারা খুশি না হয়ে বেজার হচ্ছে কারণ তারা ঝামেলায় পছন্দ করে তারা ডাকাতিতে পছন্দ করে তারা হানাহানিতে পছন্দ করে তারা মারামারিতে পছন্দ করে তাই এই ধরনের বিদ্বেষ দেখায় আমার মনে হয় যে সরকারের উচিত এই ধরনের যে বিদ্বেষী ব্যক্তিরা রয়েছে যারা সন্ত্রাসী ব্যক্তিরা রয়েছে তাদের কঠোর হস্তে দমন করা এবং ধর্মীয় অনুভূতির যে ব্যক্তি বর্গরা রয়েছে কথায় কথা তাদের ইমানদণ্ড দাঁড়িয়ে যায় তাদেরকে আসলে নিয়ন্ত্রণে আনা উচিত নইলে প্রতি মানুষ ভিক্তিম হবে এবং কালো আইন যেগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে এই ধরনের শোক আর ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য আসলে আহ সমালোচকদের গ্রেপ্তার করা হয় সেই আইনগুলোর সংস্কার এবং বাতিল মানে সংস্কার বলতে গেলে একদমই উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কেউ কিছু বলেও থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ একটা মামলা হতে পারে এবং সেটা বিচার হওয়ার পরে দুই তিন দিনের শাস্তি হলেও হতে পারে এই ধরনের লঘু শাস্তির বিধান রাখা রাখা উচিত এটার জন্য আসলে ধর্মীয় যেতে আঘাতের জন্য তাকে বছরের পর বছর জেলে রাখা লক্ষ লক্ষ টাকা জরিমানা করা এগুলো একদমই হাস্যকর এবং দুঃখজনক ঘটনা এই বিষয়গুলোও সমাধান হবে বলে আমি আশা করি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবে